রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম, চিল্লা কর মারহাবা। প্রেম শিখায়া মায়া দিয়া রে, পাগল পা নাইলি দয়াল রে, গোলের বাহি করলি তুই আমারে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সেই মহা মনিবের শুকরিয়া আদায় করি, যিনি আমার মৃত্যুর মালিক, যিনি আমার ইজ্জতের মালিক, যিনি আমার সম্মানের মালিক, যিনি আমাকে এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে কবরে নেওয়ার মালিক, তিনি কে? আমার বায়রা, জীবনটা আমাদের জন্য উত্তম আদর্শ, কথা বলে টিকেরা। এই দুনিয়াতে কত মেম্বার আছে, কত চেয়ারম্যান আছে, এমপি মন্ত্রী আছে, কাহার চরিত্র আমার আমার আল্লাহ কোরআনে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিৎকার করে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম, আওয়াজ করে বলেন নবীর জীবনে কোন গুনাহ আছে নি? এটা কোন নবী যে নবী 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা বলে নাই? আমরা কোন নবীর উম্মত রে আব্বা? মন দিয়ে আলোচনা শুনেন নুমানি, প্রত্যেক দিন আপনাদের এলাকায় আসেন আসবেও না রে আব্বা। 63 বছর জিন্দেগিতে কোনদিন কাফেররা পর্যন্ত আমার আমার নবীরে মিথ্যাবাদী জানে নাই, কাফেররা পর্যন্ত নবীরে আল আমিন বলে বলে বিশ্বাসী বলে বলে আমানত রাখত, নবীজিকে আল আমিন বলে তারা বিশ্বাস করত। অথচ আমরা সেই নবীর উম্মত, কেমন উম্মত হওয়ার পর আমার বাবা আমি সন্তানেরে বিশ্বাস করে না, আমার ভাই আমাকে বিশ্বাস করে না, আমি বাবা আমার ছেলে আমাকে বিশ্বাস করে না, কেন করে না? নবীর আদর্শ আমার মধ্যে না থাকার কারণে, কথা বলে ঠিক কিনা? নবী মিশা কত জীবন বলে নাই, কিন্তু আমরা মাশাল্লাহ দিলে দৈনিক হাজারে হাজার সাপ্লাই দিই, আমার কথা কোনো ঠিক কিনা? হ্যালো, আছে সলিমাবাদ কয় আসি হুম নাম আসি আসি, এইটা মিথ্যার বাসের বাড়ি, ইডা যেমন উপকার তার চাইতে বেশি করছে ক্ষতি, কথা কন্যা ঠিক কিনা? আমি হিসাব মিলাইয়া দেখছি, যতই পৃথিবী আপডেট হচ্ছে, ডিজিটাল হচ্ছে, ততই যেন আমাদের দুনিয়ার মানুষগুলি পাপি হয়ে যাচ্ছে, গুনাহগার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রে আপা, এই জীবনটা গুনাই গুনাই কাটাইলাম, এই গুনাহ লয়া কবরে গেলে অস্তিত্ব ঠিক থাকবে না, কেন জানুনি? আমার নবী বলছেন মানুষটারে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরের দুই দিকের মাটি 40 হাত দূরে চলে যায়, 40 হাত দূর থেকে এমনি জোরে একটা চাপা দিবে। ও আব্বা, নবীজি বলছেন দুই হাতের দুইটা আঙ্গুল হাতের একসাথে করলে যেমন মাঝখানে ফাঁকা থাকে না, দুই দিকের মাটি এমন ভাবে চাপা দিব রে, দুই দিকের মাটি এমন সাথে এমন ভাবে মিশে যাবে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না।
সাহাবীরা ডাক দেয়া কই নবী গো ও কবর কবর নবী ও কবর বাবা নবী দুই দিকের মাটি যদি এই রকম একসাথে লেগে যায় আমার এত বড় বডিটা কোথায় যাবে এত বড় দেহটা কোথায় যাবে রাসূলকে দেখে দে বলে শুনো গো এত বড় দেহ ডারে দুই দিকের মাটির সাথে মিশাইয়া ফলাইবে নিরানব্বইটা সাপ কামড়াইবে এক সাপে একবার কামড় দিলে এক কামড়ের ব্যথা রসুল বলছে চল্লিশটা বৎসর করতে থাকবে রে যুবক আর কত রঙের গুড়া দৌড়াইবা ও মুরব্বি আব্বা আর কত গুণাই নিমজ্জিত হয়ে থাকবা চলে আসো না আজকের মাহফিলে আখেরি মোনাজাতে মনিবের কাছে কেঁদে কেঁদে তাওবা করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন গো আমাদের গুনাহগুলি মাফ করে দে আওয়াজ করে বলেন আমাদের গুনাহ মাফের দরকার আছে নাই কার কার গুনাহ মাফের দরকার আছে হাত তুলে আল্লাহরে দেখায় দেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ও গোয়ান জুড়ে আল্লাহ ও গোয়ান ক্ষমা করে ক্ষমা করে দাও যত দিনে জীবন বিনা বাজিবে শোকতে চালাও মাফ করে দাও আল্লাহ ও গোয়ান ক্ষমা করে মাশাআল্লাহ জুড়ে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ও গোয়ান ক্ষমা করে দাও আল্লাহ আমাকে আপনাকে কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন সবাই আমার সাথে বলেন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আওয়াজ করে বলেন গুনাহ মাফ চাইব কার কাছে আরো জোরে বলেন কার কাছে আপা মূল বিষয়ের উপরে শুরু হয়ে গেল ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে সবাই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির কোরআন শরীফ পড়লে সওয়াব হয় না একটা অক্ষর পড়লে 10টা নেই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে কয়টা 19টা হরফে নেক পাচ্ছি কয়টা 190টা শুধু বিসমিল্লাহ পড়লে একটু মহব্বতে পড়তে হবে আর কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা রহমাতাল্লিল আলামিন আওয়াজ করে বলেন কোরআন কার বাণী সামনে পিছে ডানে বাঁয়ে সবাই বলতে হবে কার বাণী এই কোরআনের কোন ভুল আছে নাই 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 দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলে এটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই বেজাল নাই ভুল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলে ওয়ামা আরসালনাকা ও নবী আমি আপনাকে প্রেরণ করি নাই আমি আপনাকে ইরসাল করি নাই ও নবী আমি আপনাকে পাঠাই নাই
ইব্রাহিম নবীর মত করে পাঠাই নাই ও নবী আমি আপনাকে বানাইছি তামাম কুল জাহানের রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি আওয়াজ করে বলো আমার নবী রহমত না গজব শুধু কি ব্রাহ্মণবাড়িয়ার রহমত না শুধু কি বাংসারামপুরের রহমত না শুধু কি বাংলাদেশের রহমত না শুধু কি সারা দুনিয়ার রহমত না যদি আমার মনিবরে ডাক দিয়া দেই কার প্রেমে মো জিয়া রইলা রে মুরশিদ কার বুকে গো মাইলা দয়ালে রে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তো আমি তো সামাজিকের পাগল না আমি আইসি কয়েকটা কোরআন হাদিসের কথা কইতাম মাঝে মাঝে একটু শান গামো পারি না যে মন না সারা রাত গেলেও শান শুরু করলাম কিন্তু এটা ওয়াজ মাহফিল কিছু শিখতে হবে বুঝতে হবে জানতে হবে কথা কোন ঠিক কিনা আমি শান গাইলে আপনারা জালাই ঠিক থাকতে পারবেন না জালাই জালাই অঙ্গ জলে রে মোলসি জল দিলে নি বেলা জালা রে আমার জালা জুরায় না বায়া তাসে আমার জালা জুরায় না বা প্রেম শিখায়া মায়া দিয়া রে মোরশি পাগল পা নাইলি দয়াল রে গোরের বাহি করলি তুই আমারে চিল্লা বলে মারহাবা কি মনে হয় পারি আমি কিন্তু কম কম আর কি নতুন এলাকায় একটু কম করতে হয় কারণ এলাকার ভাও তো আমার বোঝা নাই আবার যদি কালকে সকালে তো ব্রাহ্মণবাড়িয়ার নুমানি এসে গানে লাগাইছে কি কর ঠিক না আমার ভাইরা এই এটা ঠিক আছে আমি আমার মতো করে চালাবো রে অন্তরের কান লাগিয়ে দাঁড়াও আমার নবী কুল জাহানের জন্য রহমত আজকে অনেকেই বলে আমার নবী নাকি বিশ্ব নবী আমি কই নবী যদি বিশ্ব নবী হয় কবরের নবী কারা তোর আব্বাইনি কবরের নবী কারা তোর দাদাইনি আওয়াজ করে বলেন আমার নবী কি শুধু বিশ্ব নবী আওয়াজ না দিলে ওয়াজ চলতো না ডাইরেক্ট জামুয়া একটু মহব্বত এখন আমার নবী কি বিশ্ব নবী বলেন আল্লাহ যতটুকু জাগার রব আমার নবী তত জাগার রহমত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি যতটুকু জাগার রব আমার নবী তত জাগার রহমত হে আব্বা এই নবী হচ্ছে হাবিবুল্লাহ আদম নবী থেকে শুরু করে কোন নবীকে আল্লাহ হাবিব বলে ডাক দেয় নাই ও বানসারামপুরের সলিমাবাদের আব্বারা পর্দার আড়ালের আম্মারা ও আম্মা নুমানি একটা হাকিকতের বয়ান করে দিয়ে যাই শুনে নিও গো আম্মা হে আব্বা আদম নবী 350 বছর কাটলো হযরতে আদম নবী 350 বছর কাটলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো ও আব্বা ইব্রাহিম নবী নমরুদের আগুনের মধ্যে ফালাইলো ইব্রাহিম নবী নমরুদের আগুনে পয়রা উফ
সহ্য করে নাই কল্লিনি আল্লাহ আমার উপরে গুসা হয়ে যায় বেজারানি হয়ে যায় এই জন্য আগুনে পুড়ছে তারপরও ও সহ্য করে নাই জাকারিয়া নবী কয় করাত দিয়া দুইটা ভাগ করে ফেলেছে এইভাবে পাতারে ভাগ করে ফেলেছে ও সহ্য করে নাই কল্লিনি আল্লাহ গুসা হয়ে যায় ও বাপ আইয়ুব নবীরে 18 বছরে কিরাই খাইলো ও সহ্য করে নাই আল্লাহনি গুসা হয়ে যায় আমার নবীটা কেমন নবী গো এই নবীরা উফ করে নাই আল্লাহনি বেজার হয়ে যায় আর আমার নবী কয় আমি কেমন নবী জানুনি আমি আল্লাহরে খুশি রাখতে চাই না বরংস আল্লাহ নিজে আমারে খুশি রাখার জন্য পাগল হয়ে আছে কলম কিনি হইলাম সোনা মুরশি ঈদের লাগিয়া তবুও তার মন পাইলাম না আমি যাতে মানে দি ইয়া আমি আইজ কান্দি দয়া হলের লাগিয়া চিল্লাইয়া কন্ন আল্লাহু আকবার এই নবী কেমন রহমত কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব শুরুও করি না কিন্তু সাহেব আমার টাইম সারা ওয়াজ চলে সব জায়গায় হে আপা এই নবী কেমন রহমত নূহ পয়গম্বর 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিল আমার দ্বীনের পতাকার তলে আসো নূহ নবীর লোকে জামানার লোকেরা ওনার দাওয়াত কবুল করে না 40 থেকে মতান্তরে 80 জন মানুষ মাত্র ওনার দাওয়াত গ্রহণ করেছে 950 বছরের ভিতরে কয়জন কথা বললে তো হলো না Allahumma salli ala sayyidina Muhammad adna biyana maulana bon বাহরিনে চিনিল দয়াল নবীকে হায়রে মহান ভয়া চিনিলাম না দুঃখ রইল মনেতে আল্লাহ হুম্মা সাল্লি জোরে আওয়াজ করে বলেন মারহাবা 950 বছরে কয়জন 40 থেকে 80 জন মানুষ ওনার কথা মেনেছে আর একজন মানে নাই নূহ নবী অতিষ্ঠ হয়ে গেছে বিরক্ত হয়ে কয় আল্লাহ গো এরা আমার কথা শুনে না শুনবো কোত্থেকে আমার জাহাজ দ্বারে এরা আইগা মিটা পায়খানা করায় পড়া পালাইছে এরা আমার দেখলে আমার ব্যঙ্গ করে এরা আমাকে দেখলে হেকারত দেয় ও আল্লাহ এরা আমার কথা শুনে না তুমি এদেরকে ধ্বংস করে দাও আমার নবী কেমন নবী গো নূহ নবী 950 বছরে পুরো জাতি তো দূরের কথা 100 মানুষেরও তিনি দিনের দাওয়াত দিয়া কবুল করাইতে পারে নাই আর আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিন মাত্র 23টা বছরে তামাম দুনিয়াতে ইসলামের পতাকা উড়াইছে কথা বলে ঠিক কিনা মাত্র 23 বছর আর উনি 950 বছরে পারে না কেন কারণ আমার নবী হচ্ছে দয়ার সাগর মায়ার সাগর নবী যায়েদ বিন হারেসা দাদিয়া কই দুনিয়ার মানুষ আমি আমার নবীর পালক ছেলে আমার নাম যায়েদ বিন হারেসা যায়েদ বিন হারেসা বলেন আমি আমার আব্বার সঙ্গে তায়েফের ময়দানে গিয়েছিলাম আমার আব্বা তায়েফের ময়দানে গেছে গো কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি তাকায়া দেখি তায়েফের কাফের গুলি আমার আব্বারে পাগল পাগল কয়া থুতু মারে আর পাথর নিক্ষেপ করে আমার আব্বারে আরো
পাথর মারি আমার আব্বারে আরা থুতু নিক্ষেপ করে রে এমন ভাবে আমার আব্বারে পাথর মারি আমি যাইদ বিন হারেসা তাকে দেখি আসমান থেকে আকাশ থেকে যেমনি বৃষ্টি পড়ে আমার আব্বার দেহ মুবারকে তেমনি ভাবে বৃষ্টি পড়া বৃষ্টির মতো পাথর পড়া শুরু হয়েছে আমার আব্বারে এমন ভাবে পাথর মারছে গো আমার আব্বা পাথরের আঘাত খেয়ে তাইফের ময়দানে অজ্ঞান হয়ে বেহোশ হয়ে পড়ে গেছে একটু পরে আবার হুশ এসেছে আবার আমার নবীরে দুই হাত দিয়া এইভাবে দৈরা দাঁড়া করাইয়া আবার পাথর মারে আমার নবী আবার বেহুশ হইয়া পড়ে যায় যায়েদ বিন হারেসা বলেন আমি তাকায়া দেখি একবার না দুইবার না আমার আব্বারে তিনবার বেহুশ কইরা বলেছে আমার আব্বা আমারে ডাক মারছি ইশারা দিয়া যায়েদ রে ও আব্বা আমার কাছাকাছি আয় আমি যায়েদ বিন হারেসা আমার আব্বার কাছে গে আমার আব্বা ডাক দিয়া কয় যায়েদ রে পাথরের আঘাতে পানির তৃষ্ণাই বড় আমি কাতর হইয়া দাঁত কাতরাচ্ছি রে আব্বা আমার পানির তৃষ্ণাই পরানটা বের হয়ে যাচ্ছে রে ও যায়েদ বিন হারেসা আমারে এক ডুব পানি পান করাও না যায়েদ বিন হারেসা বলে আমি ডান দিকে তাকাইলাম পানি নাই আমি বাম দিকে তাকাইলাম পানি নাই সামনের দিকে তাকাইলাম পানি নাই পিছনে তাকাইলাম পানি নাই উপরের দিকে তাকাইলাম পানি নাই উপরের দিকে তাকায়া দেখি এই বেইমানের জোরেরা বড় একটা পাথর ছাড়ছে আমার আব্বারে পাথর চাপা দিয়া মারার জন্য আমার নবীরে এরা জীবনের শেষ মার দিব আমার নবীরে পাথর চাপা দিয়া মারবে রে তাইফের দিকে আমার নবীর চাবি আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসা বলে আমি আব্বারে টান দিয়া আমি নিদিকে নিয়ে আসলাম আমার আব্বারে এরা মারতে পারে নাই আমি পানিও পান করাইতে পারি নাই জিব্রাইল আমিন আমার আল্লাহরে ডাক দিয়া কই আরশের মালিক আল্লাহু আকবার ও কবর মালিক তোমার বন্ধুরে কাতায়েফের ময়দানে এ কাফেরের দলেরা তিনবার বেহুশ করে ফেলেছে তুমি কেমনে সহ্য করে রইলা তুমি কি পারো না এদেরকে ধ্বংস করে দিতে আল্লাহ বলে জিব্রিল এর উত্তর আমি দিতাম না এর উত্তর নেওয়ার জন্য তুমি তায়েফের নবীর কাছে চলে যাও জিব্রাইল আমিন ছয়শত নূরের পাখা দিয়া দৌড়ায় এসে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কাফের দলেরা আপনার পাথর মারতে মারতে আপনার জুব্বা মুবারক পর্যন্ত লাল করে ফেলাইছে নবী গো নবী তায়েফের ময়দানে গো কাফেরেরা পাথর মারে কাফের পাথর মারে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার দেখা দেন গো মায়ার মন্ডা নরম করে কেঁদে দয়াল নবী মায়ার নবী দয়াল মায়ার কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী জিব্রাইল ডাকিয়া কই নারবি এই কাফের দলের আপনার এমন ভাবে মানলো ও নবী আমার আল্লাহ আমাকে ছয়শত নূরের পাখা দিয়েছে ও কান্নেওয়ালা না
আপনি শুধু আমাকে একবার হুকুম করেন আমার একটা পাখা এইভাবে শুধু বাড়ি দিব গো পুরা তায়েফের 70 গজ মাটির তলে দাফন করে দিব শুধু একবার আমারে আদেশ করেন আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক সেরে কান্দে আর বলে জিবরাইল এমন কথা বলিও না আমি বলবো তুমি এদেরকে ধ্বংস করো না রে আমার বলো এদেরকে যেন মাফ করে দে আমি মদিনার নবী এদেরকে মাফ করে দিলাম চিন্তা করছেন নি এত আঘাত খাওয়ার পরে ওকে মাফ করে দিলাম আর নূহ নবীর 950 বছরের ভিতরে কেউ একটা আছর দিতে না এরপরও রাগ হয়ে তো আল্লাহ ধ্বংস করে দিল এখানি পার্থক্য এই জন্য আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন আর আস্তে বলেন রাহমাতুল লিল আলামিন হে আব্বাস তায়েফের ময়দানে আমার নবীকে এমন ভাবে তারা হতাহত করেছে আহত করেছে আমার নবীজির পিঠ মুবারকে অনেকগুলি পাথরের দাগ পড়ে গিয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি একদিন সকাল বেলা আমার নবীকে নিজের হাত দিয়া গোসল করাইলাম আপনারা আর বউ আপনারা গোসল করানি এ কুদ্দুর করাইলাম আলা করে জানি দেবীডি কিরণ মালা ইষ্টা যত সামনে দিকে ওইটা চা বানায় খাওয়া না দেবীডি বলে গোসল করায় দে জোশে কোয়েল আলছে আর কি হা আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা আল্লাহ কই নারীদের কর্তা হলো পুরুষ নারীদেরকে পরিচালনা করবে কে পুরুষ এখন বেড়িয়াইতে কয় আমরা বেড়াইতে ডান পোহড় রাহি না বাম পোহড় রাহি বেড়িয়াইতের কাছে নাকি আমরা দাম নাই আসল দাম নাই না থাকার কারণ হলো আমরা নিজেরাই দোষ কেন বেড়িরে ফাওয়ার পরে কি পাইছে না পাইছে হে বুঝজই ফানা মারে বুল্লা জাগা বিদেশ থেকে তাহাফারা সব বউয়ের অ্যাকাউন্টে এই বিড়ির লগে সারা দিন ইমুতে ঘন্টার ঘন্টা সেহমারা দেখা দেখা কথা কয় আর জনম দুঃখী মাদার সাথে সপ্তাহে একবার দেখা কথা কইতে মনে চায় না মারে দেখতে সুন্দর লাগে না ও যুবক তোমার মা তোমার স্ত্রীর চাইতো সুন্দর ছিল রূপবতী গুণবতী ছিল তোমারে লালন করতে যায়া ধারণ করতে যায়া তোমার আম্মার সাদের সোনার যৌবনটা শেষ হয়ে গেছে কথা বলে ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি পরসা পায়খানায় আমি মায়ের কোলে করি তবু না মারা করিল বুঝলো গুয়ে মতে আমায় সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের সে বেচানাই পয়সারে বলে আমায় আল্লাহ দাও গলয়া সন্তানের নিও না বুকের দরদি আমার জুলুম গর্বধারিণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জুলুম পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দোষ গোপন রাখিয়া তোমায় তারে ফালে কথা কন ঠিক কিনা এ আমার বন্ধু এই মা জানি না কে জানে মার হারায়া আজকের এই সুন্নি সম্মেলনে বৈশা রইছ কে জানে গো আমি নুমানির মতন আব্বারে নিজের হাত দিয়া কবর শোয়াইছ ও বাপ্পা মার চেহারা বাবার চেহারা চোখের সামনে বাসায়া বাসায়া বলেন এই মার মতো এই জগতে কোনো আফন আসেনি আর জোরে জোরে বলেন মার মতন আফন আসেনি
সাদা কাপড় পরাইয়া খাটের মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যায় তেসো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে নয়ন বরিয়া মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে আওয়াজ করে বলেনি মায়ের সেবার দরকার আছে না নাই আর সুরে কন্যা আছে না নাই ও বন্ধু মা আয়েশা আমার নবীকে গোসল করা দে আল্লাহু আকবার বলে ও আম্মারা স্বামীরা খেদমত করবেন স্বামী অবাধ্য হবেন না মা আপনাদের পায়ের মধ্যে নুমানি হাতটা রেখে বলে দিয়ে যাই বেপর্দা হয়ে চলবেন না আপনারা পর্দার ভিতরে থাকবেন নবীর উপরে দরুদ মোস্তফা বেশি বেশি করে পড়বেন স্বামীর খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পর্দা নিশি হয়ে থাকবেন একদিন দেখবেন ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে আরো জোরে কর ঠিক কিনা মা এসা বলেন আমি আমার নবীর গোসল মোবারক করাইয়া আমার নবীর পিঠ মোবারকে সরিষার তেল দিতেছি আমি তাকায়া দেখি বসন্ত বুড়া হইলে যে এরকম পিঠে দাগ পড়ে যায় আমার নবীর গায়ে তেমনি ভাবে দাগ পড়ে আছে আমি চোখের পানি ফালাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনার ছোটবেলায় কি বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আমার নবী চক্ষু মুবারকের পানি ফলায় কয়েশা আমি নবীর গায়ে জীবনে কোনদিন একটা দাগ তো দূরের কথা গোটা তো দূরের কথা আমি নবীর দেহ মুবারকে কোনদিন মাছিও বসে নাই ও নবী তাইলে দাগ বলি কিসার আমার নবী বলে আয়েশা রে তায়েফের ময়দানে যুবক গুলি আমার পাথর মারছিল আমার কোন দোষ নাই আমার কোন অন্যায় ছিল না এ আয়েশা বিনা কারণে আমার পাথর মেরেছে আজকা তোমার আমি জানায় দেই 61 হিজুরিতে ফুরাত নদীর তীরে কারবালার পারে কারবালার মাঠে আমার নাতি ইমাম হুসাইনে ও কাফেরের দলেরা মুনাফিকের দলেরা পানি পানি করে শহীদ করাইব হে আব্বা নবীর আহলে বায়াতরে যারা জবাই করলো নবীর পাক পঞ্জাতনের সাথে যারা বেঈমানি করলো আওয়াজ করে বলেন এরা কি কখনো মুসলমান হতে পারে আস্তে বলেন কেন হতে পারে এই মুনাফিক এখনো বাঞ্ছারামপুর আছে না নাই দাড়ি আছে টুপি আছে ভাঙ্গুরি আছে অভাব নাই কথা কোনা গা মেসুয়া এহেন ওরা হেহেন কথা কোনা গা ফাগরি বান্দে কথাই কথাই কর নামাজ 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 আমি কই তুমি যেমন নামাজ নামাজ করো কারবালায় এজিদ হুসাইন রে শহীদ কইরা নামাজ নামাজ কইছে কথা বল ঠিক কি না আহলে বায়াতের ভালোবাসা বাদ দিয়া নামাজ পড়া জান্নাত না লায়ো ঠেঙ্গের নালা বেঙ্গালে মইরে ঠিক কি না বলেন আহলে বায়াত কিতা ফাক ফান যতন আবার কিতা আমি কই ফাক ফান যতন ছিনো না পরের বাড়ি রান্না তো বালি খাইতা রে হ্যাঁ কারু ছিলে শিন্নি খাইলা মোল্লা সিলানা সারের হয় না মুসলমানি গাবের হয় না বিয়া ওই না গাবির দুধ খাও রে মোল্লা কোন শরীয়ত দিয়া রে সাদ গায়া পাট লায়া মোল্লা রে কথা বলে ঠিক কিনা ইয়া নবী কইলে কো দাদা মাজারে গেলে কো বন্ড জানাজার পরে হাত তুলে মুনাজাত করলে কো বিদআত বিদআত আমি কই সব বেদাত তুলে ইবাদত কই কো ইবাদত হলে আমরা দিয়া লাগব খায়া খায়াল গার মুড়া করে লাগব আমার কথা কানা গা আরে যে বল ঠিক কি না আওয়াজ করে বলেন ইয়া নবী সালাম আলাইকা কি বেদআত না ইবাদত মাজার জিয়ারত করা বেদআত
তোমরা যে গাটটি লয়ে লয়ে বোমা মসজিদে গায় ইড়া বেদা অভিশপ্ত করে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কাদিমে বলে চিৎকার দিয়ে করি আল্লাহ আকবার আল্লাহ কই যারা আমারে আমার নবীরে কষ্ট দিব এরা দুনিয়া তো লানত আখেরা তো জোরে কর না দুনিয়া তো লানত আখেরা তো চোখের পানি মাহফিলে ফেলতে পারেন জীবনে কত রাত্র ঘুমায়া ঘুমায়া কাটাইছেন বাজে কাজে কাটাইছেন আজকে একটা রাত্রের কিছু মুহূর্ত কি মদিনার নবীর জন্য কোরবানি দেওয়া যাবে না সবাই বলে না পারবেন না পারবেন না কারা কারা পারবেন হাত তুলুন তো দেখি পারবেন কিনা আজমার বান্দকে আওয়াজ করে বলেন না নবী সারা বান্দবাসিনী আস্তে কোন কেড়ে জুড়ে কোন বান্দবাসিনী ও আপু ও আমি নবীজির দশটা বছর খেদমত করছি রে এই দশ বছরের ভিতরে আমার নবী কোনদিন আমার তমক দিব তো দূরের কথা নবী কোনদিন আমার দিকে চোখ লাল করেও তাকাই নাই কোনদিন আমার নবী আমারে বলে নাই ও মালে আনাস বিন মালিক তুমি এইটা কেন করলা না সেইটা কেন করলা না কোনদিন নবী আমারে এই কথা বলে নাই আমি নবীর উযু মুবারকের পানি মুবারক আগায়া দেই রে আমার নবীর তাহাজ্জুদের উযু মুবারকের পানি আগায়া দেই ও আব্বারা হাকিকতের একটা ওয়াজ করে দেয়া যায় শুনলে আপনারা বুঝতে পারবেন আমার নবীজি পানি মুবারক লয়া উযু মুবারক করে আর উযু মুবারকের পানি মুবারক গুলি জোর জোর করে জমিনে পড়ে সাহাবায়ে কেরাম কারাকারি শুরু করলেন তার আগে কেনা পানি নিয়ে খাইবো কেউ খাইতাছে কেউ কফল মাখতাছে কেউ মাথা মুবারক মাখতাছে কেন না নবীর উযু মুবারকের পানি যদি একবার এই দেহ মুবারকে লাগে গো আমার জন্য জাহান্নামের আগুন হারামে হয়ে যাবে ঠিক কি না বলা এক জগ পানি দিলাম এক জগ পানি নিলাম উযু করতেছি আমি পানিটা যে পানিটা উযু করার পরে গড়ায় পড়ে বলেন এই পানিটা দিয়া আরেকজন উযু করলে উযু হবে না ওয়াজ বুঝেন একটু মহব্বতে বলেন হবে কেন নাপাক কেন নাপাক এই উযুর পানির সাথে তো প্রস্তাব লাগে নাই এই পানির সাথে তো নাপাক কোন জিনিসের স্পর্শ আসে নাই লাগে নাই এরপরও বললেন পানিটা নাপাক হয়ে গেল কেন নাপাক হয়েছে জানেন রে এই পানির সাথে আমার অঙ্গের গুনাহ বলে জরে জরে পড়েছে গুনাহ তো নাপাক এই গুনাহ এই পানির সাথে মিশ্রিত হয়ে জমিনে পড়েছে এই জন্য পানিটা নাপাক হয়ে গেছে কিন্তু আমার নবীর উযু মুবারকের পানি নাপাক না কারণ হলো আমার নবীর জীবনে কোনদিন গুনাহ ছিল না কথা বলে ঠিক কিনা আমার নবীর কোন গুনাহ আসেনি এই সলিমাবাদের হুজুরদার গুনার অভাব আসেনি নাই বলে হুজুরের গুনাহ আসেনি এই হুজুরের আসেনি
এই হুজুর আছে রে সবার আছে সবার আছে কিন্তু যেই হুজুরটার গুনার অভাব নাই যেই হুজুরটা কথাই কথাই মিথ্যা কয় যেই হুজুরটা সুদের ব্যবসা করে যেই হুজুরটা মায়ের অবাধ্য ওই হুজুরটাও মাগিয়া ক নবী আঙ্গু মত না হইলে বিয়া করছে কে রে আঙ্গু মত না হইলে ফুলা মাইয়া হইছে কে রে আমি কই নবীর ইতনা শব্দ কি তোরে তো গা এক বিড়ি দি ফালতা রসলা বিড়ি জুতা দাবাই রে আর আমার রসূলের 11 জন স্ত্রী ছিল মতান্তরে 9 থেকে 13 জন স্ত্রী ছিলেন কোনদিন আমার নবী স্ত্রীকে কত অথবা কোন স্ত্রী আমার নবীকে তুমি বলে নাই তুমি তো একজনই রাখতে পারো না আর আল্লাহ কইছে দুস্ত আপনার যতটা মনে চায় সুবহানাল্লাহ আস্তে বলেন যে যখন যখন যেই যুগে যেই নবী ছিল ওই নবীকে ওই জামানার 40 জন বীর পুরুষের সেই শক্তি একজন নবীকে আল্লাহ সেই শক্তি দিয়েছেন আর বনি ইসরাইলের 40 জন নবীর আল্লাহ যে শক্তি দিয়েছে আমার নবীর একাই শক্তি দিয়ে দিয়েছে নবী বলে হের মত সাফার দাঁত আর পায় হালা দিন তো বিয়াদ করতে যায় কথা বলো না ঠিক কি না বুঝায়া দেয়া যায় একটু শুনেন মুশকিল কুশার নাম করিয়া যতন ববে আর নাই রে দন ও ববে আর নাই রে দন ববে আর নাই মুশকিল কুশার নাম ল মুশকিল কুশার নাম করিয়া যতন ববে মুশকিল কুশা কেমন দন চিনলি না রে মন যে চিনেছি সে পায়াছে অমূল্য রতন ববে আর নাই রে দন ববে আমার নবী একটা ডাক দিয়া কয় আলী রে ও আমার আলী তুমি তো মুশকিল কোষা ও আলী একটা কাজ করো বলে হুজুর কি কাজ কো 360টা মূর্তির মধ্য থেকে 359টা 362টা মূর্তি বাংলা হয়েছে ও আলী মূর্তি ওই কাবা ঘরের উপরে দেখা যায় এইটা না বাঙ্গা যদি আমরা কাবা ঘরের দিকে সাজদা দিয়া নামাজ পড়ি কাফেররা কইব দেখো দেখো মুহাম্মদ মুহাম্মদের দলেরা আপনারা মূর্তিরে সাজদা করে পূজা করে ও আলী এই কথা যেন না বলতে পারে তুমি আমি নবীর কাদ মোবারকে দাঁড়ায়া এই মূর্তিটারে ব্যঙ্গে দাও কার নিচ থেকে হাত দিয়া নাগাল পাওয়া যাবে না আলী একটা ডাক দেয়া কয় নবীজি ও কান্নেওয়ালা নবী গো আমি আপনার কাদ মোবারকে কদম দিয়ার দাঁড়াইতে পারবো না কেন জানেন নি আপনার দুই কাদের মাঝখানে মোহরে নবুয়াতের চিহ্ন নবী গো আমি আপনার কাদ মোবারকে দাঁড়াইতে পারবো না আপনি আমার কাদ মোবারকে ওইটা মূর্তি ভেঙ্গে দেন নবী ডাক দিয়া কই আলী আমি যে তোমার কাদ মোবারকে উঠব তুমি তো আমার ওজন মোবারক সহ্য করতে পারবা না আমার নবী কই পারবা না আলী ডাক দিয়া কই হুজুর পারব কারণ আপনারা বলছেন আমি আলী শেরে খোদা আরো জোরে কন্না সুবহানাল্লাহ আমি খুদার এক শের আমিও পারব সমস্যা নাই আপনি দাঁড়ান নবী মনে মনে কই দাঁড়াইতাম জল কইছে একটু টেস্ট কর সুবহানাল্লাহ বেদাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে কন্না সুবহানাল্লাহ নবী কই একটু টেস্ট করি আলী বস আলী বসছে নবী হালি ডাইন কদম মোবারকটা আলীর কান্দে রাখছে আলী কে হুজুর নামে নামে আমি মাটির ভিতরে গায়রা দিতেছি গেছি নবী ডাক দিয়া খেয়ালি রে আমি তো তোমাকে আগেই বলছিলাম তুমি
আমার ওজন সহ্য করতে পারব না আলী ডাক দিয়া কই নবী বুঝতে পারি নাই বিয়াদবি হয়েছে maaf করে দেন নবী ডাক দিয়া কই আলী এখন তুমি আমার কাদ মুবারকে ওঠো আলী আমার নবীর কাদ মুবারকে উইঠা এই আলীটার কত দাম যেই আলীটা নবীর কাদ মুবারকে দাঁড়াইতাছে এই আলীটার কত দাম যেই আলীটার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে এই আলীটার কত দাম যেই আলীটা দুনিয়াতে আয়েশায়ে আমার নবীর কুল মুবারকে সর্বপ্রথম উঠেছে এই আলীটার কত দাম যেই আলীটা সর্বপ্রথম দুনিয়াতে এসে নবীর সঙ্গে মুস্কি হেসে দিয়ে কথা বলেছে এই আলীটার কত দাম যেই আলীটা নবীর মেয়ে হাসান হোসেনের মা ফাতেমার বিয়ে করেছে এই আলীটার কত দাম যেই আলীটা বেলায়েতের সম্রাট হয়েছে বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী অতি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল না হারাতে পফামুর ডাইরেক্ট যায়ও একটা কথা আছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার আঞ্চলিক ভাষায় তাকদা গেলে ফাদদা যাও বলেন না তাকদা গেলে ফাক মানে কি ঘুরিয়ে যাও আর যদি ডাইরেক্ট দূর দেও হসট খায়া মানে আসার পরে সাউবে উড়বে বাংবে থুথা বাহা হয়ে যাবে নাক বাঁকা হয়ে যাবে দাঁত পড়ে যাবে কথা কন্যা ঠিক কিনা আল্লাহ কয় রোহিঙ্গা মৌলবীরা রে ও রোহিঙ্গা মৌলবি তুই ডাইরেক্ট আমি আল্লাহরে কেমনে পাইবি মুসা নবীর মতন একজন পয়গম্বর তিনি ওই তো আমারে ডাইরেক্ট দেখতে পারে নাই নবীর মেরাজের রাত্রে আমার নবীরে দেখা দেখা মুসা নবী আল্লাহ দেখার স্বাদ মিটাইছে আল্লাহু আকবার মুসা নবী দেখতে পারে নাই মুসা নবী ডাইরেক্ট আল্লাহরে পাই নাই জলিল কদর পয়গম্বর একজন নবী হইয়া হেতে মুত্তা ফানানো হেতে বলে ডাইরেক্ট আল্লাহর ফেলে যায় আওয়াজ করে বলেন আল্লাহ পাইতে হলে পীর লাগবে কি লাগবে না আস্তে কোন ভালো লাগে না আপনাদের আওয়াজ শুনলে জোরে কোন পীর মুর্শিদ লাগবে কি লাগবে না নবী লাগবে কি লাগবে না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াতে হইলাম মুর্শিদ চান হই না যে বদনাম দয়াল চান হই না যে বদনাম চিল্লে কর মারহাবা রে আপা মুকবির মনোযোগ এই মাওলা আলী আমার নবীর সাথে সর্বপ্রথম দুনিয়াতে এসে কথা বলেছে যেই আলীটার এত দাম ও আব্বা এই আলী হচ্ছে বেলায়েতের সম্রাট ও আব্বা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাও ও বুঝতে রায়া আমার নবীজি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীজির খেদমত করে উযু মুবারকের পানি মুবারক আগায়া দেয় তাহাজ্জুদের সময় উযু মুবারকের পানি আগায়া দেয় আমরা যদি একবার নবীর পিছনে একটা রাকাত নামাজ পড়তে পারতাম এই সোনার জীবনটা ধন্য হয়ে যেত এই জীবনটা সার্থক হয়ে যেত নবীরে যদি একবার দেখতাম জাহান্নামের আগুনটা হারাম হয়ে যেত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করে বাড়িতে গেলেন আনাস বিন মালিকের আম্মা আনাস রে ডাক দেয়া কয় বাবা আনাস রে আমি তোমার আম্মা আমি তোমার মা হই রে আনাস আমি মা হয়া নবী দেখলাম না আজ পর্যন্ত তোমার নবীরে আমি সচক্ষে দেখলাম না তুমি তো আমার নবীরে হাজার হাজার বার এই চর্ম চক্ষে দিয়া দেখেছ ও আনাস আমি আমার আমি মা তোমার আমার মনটা বড় নবীরে দেখার জন্য চাইতাছে রে আনাস পারবি নি রে আব্বা আজকা দুপুর বেলা আমার ঘর নবীরে দাওয়াত দিয়ে আনতে পারবি নি আমি পর্দার ভিতর থেকে নূরের নবীরে দেখা নয়নে জোড়াইবা ও আনা
আজকা আমার নবীরে আমার ঘরে দাওয়াত দিবা আনাস বিন মালিক দূরতে দূরতে নবীর কাছে যায়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আম্মা আমার আমাকে বলেছে আপনাকে যেন আজকা দুপুরবেলা আমার বাসায় ইনভাইট করি আমার বাসায় দাওয়াত করে ও নবী আপনি দয়া করে আমার আম্মুর দাওয়াতটা গ্রহণ করেন নবী ডাকতে কই আনাস রে আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম আনাস বিন মালিকের ঘরে আমার নবীর দাওয়াত খাইতে রওনা হয়ে গেল যেই মাত্র করে গেছে আমার নবী একটা ডাক দিয়া কই ও আনাস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবী বিছনা মুবারকে শুয়ে পড়েছে আমার নবীর চক্ষু মুবারক ঘুমায় অন্তর চক্ষু দিয়া সব দেখে কি দেখে না ওমাগো আওয়াজ নেদি আর জোরে কোন দেখে কি দেখে না এক তলাতে দেওয়ালের পিছে কি আছে নবী কইতে পারে না আন্নেরা কোন আমার নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখে কি দেখে না এই আওয়াজে শয়তানের গালে বাড়ি পড়ত না আওয়াজ দিতে হবে জোরে বলেন আমার রসুল দেখে কি দেখে না শুধু দেখে না দেখে না আমার রসুল আজকের এই সলিমা বাদের মাহফিলে আসতে পারে কি পারে না হাত তুলে বলেন পারে কি না এই ক্ষমতা নবীর দিছে কে আল্লাহ আল্লাহই দিলে তোমার মাথায় বাড়ি ভরে কে রে আল্লাহই দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়া দবি করলে আমল করলে হবে কি কথা বলেন ঠিক কি না ডাক পড়বে না কোনো লাভ হতো না আমি কি করে তোর কপালে দাগ খেরে হুজুর কয়েন না নামাজের সেজদা দিতে দিতে দাগ পড়েছে আমি কই নামাজ পড়ো কই দিন কো বেশি দিন ছিল মাত্র একটা সিল্লা দিয়েছি আমি কই এক সিল্লা দিয়ে একটা বড় দাগ পড়ছে তাইলে বাকি আর দুই এক সিল্লা দিলে কি হবে কো হুজুর হিডা কইতা তা আমি কই নামাজ পড়েন সেজদার কারণে দাগ পড়ছে আপনি বললেন তাইলে নাকের দাগ গেছে কই কো না হুজুর নাকের দাগ পড়ে নাই আমি কই নামাজের সেজদা যে দেন আগে কি সেজদাই নাক না কপাল দেন তো হুজুর আপনি মনে করছেন আমি জানি না আমি কি না আপনি আমার চেয়ে ভালো দেন কোন না তো কি লাগে আগে কপাল দেই আমি কি এর লাগে এতরা হইছে আওয়াজ করে বলেন নামাজের সেজদাই কি আগে নাক যাবে না কপাল জোরে কোনারে পাবলিক নাক যাবে না কপাল যাবে সেজদার কারণে যদি কপাল দাগ পড়ে তোর নাকের দাগ কই যেহেতু নাকে দাগ নাই কপালে দাগ পেলে বোঝা গেল আর নাকের আগে কপাল লাগা আর নাকের আগে কপাল লাগায়া কেয়ামত পর্যন্ত সেজদা দিলে নামাজ কইব আমি নাই নামাজ কইব নি নামাজ কইব তুই থাক আমি যাই রে আব্বা অন্তরের কান লাগাও গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনা যাও আমার নবীজির চক্ষু মুবারক দিয়া সব দেখে আওয়াজ অন্তর চক্ষু দিয়া ঘুমাইলে সব দেখে আওয়াজ করে বলেন দেখে কি দেখে না আমার নবী আনাসের গড়ি বিছানা মুবারকে শুইয়া চক্ষু মুবারক গড়ি বন্ধ করে ঘুমাইতেছে আর নবীজির কপাল দিয়া গাল মুবারক বে বে গাম মুবারক পড়তাছে আমার নবীজির গাম মুবারক তো পবিত্র মেশক আম্বরের চাইতে সুগন্ধ ও বাপ্পা নবীজির গাম মুবারক গুলি বায়া বায়া পড়তেছে আর আনাসের আম্মা মাল উম্মুল ফল উম্মে ফুজ উম্মে সুলাইম বলে আমি একটা শিশি লয়া আমি একটা বর্তন লয়া নবীজির মাথা মুবারকের কাছে বসে
আসলাম বৈশা বৈশা গাম মুবারক বলিরে বর্তলের ভিতরে ঢুকাইতাছে নবী তো সব দেখতাছে গো হঠাৎ করে নবী চক্কড়া খইলা কয় কি গো আনাসের আম্মা তুমি আমার গাম মুবারক দিয়া কি করতেছ আনাসের মা ডাক দিয়া কই নবী গো এই মদিনা শহরে যত আতর আছে এই মদিনার বাজারে যত সুগন্ধি পারফিউম আছে ও নবী আমি আনাসের আম্মা সকল পারফিউম ব্যবহার করেছি কিন্তু নবী গো যত গ্যারান জিনিস আল্লাহ তৈরি করছে সকল কিছুর চাইতে সবচাইতে বেশি সুগন্ধি হলো আপনি নবীর গাম মুবারক এই নবীটা কেমন নবী গো হে আপা আনাসের মা ডাক দিয়া কই নবী গো আমার মদিনার নিয়ম হলো আমাদের মক্কার নিয়ম হলো যখন একটা মেয়ের স্বামী হবে তার গায়ে পর্যাপ্ত পরিমাণ সুগন্ধি দিতে হয় কিন্তু নবী গো সুগন্ধি তো সবাই দিতে পারে না যারা গরিব অসহায় এরা তো বেশি দামের সুগন্ধি আনতে পারে না ও নবী সুগন্ধি না দেওয়ার কারণে ওই মেয়েগুলির বিবাহ হয় না ও নবী আপনার একটু গাম মুবারক যদি ওই মেয়ের কপালে কষা দিয়া দেওয়া হয় সাথে সাথে মেয়েটার বিয়ে হয়ে যায় এখন আমি জানতাম তাই আমার গাম সুগন্ধ না দুর্গন্ধ আসতে কোনটা সুগন্ধ না দুর্গন্ধ গন্ধ না হলে খাচ্ছিরা গন্ধ করে আমার কথা বলা না আমি প্রায় সমমাফিল করে যখন বাসায় যাই কাপড় খোলার পরে গেঞ্জি থেকে অনেক ঘাম গন্ধ হয় নিজের গন্ধটা নিজের কাছে খারাপ লাগে আর আমার নবীর গাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায় রহমতে আলম নবী নূরে মোজাসা রহমতে সাহান সাহাবারা আতর বানাই ঐন জোরে সাহাবারা আতর বানাই চিন মান জান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারু কারাজি বাবা আর শুনবা এই সুন্দর কাহি রোমে রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতে রই রহমত আলম নবী আমার রহমত আলম নূরে মুজাস আলম সাহাবারা আতর আওয়াজ করে বলেন মারহাবা রে আব্বা ছোট্ট করে করে ছোট্ট করে বাবা শাহজালালের একটা ঘটনা বলে শেষ করে দিব আমার বয়ানটা কানেই ও আব্বা বাবা শাহজালাল যখন সুরমা নদী পাড়ি দিয়া সুরমা নদীর পার যখন আসলো গোবিন্দ সকল নৌকাগুলি সকল গুদারাগুলি ওই পার থেকে এই পার নিয়ে আসছে যেতে করে শাহজালাল বাবা এই পারে না আসতে পারে সবাই এটা জানেন কিন্তু এরপর একটা অজানা কথা আপনাদের কাছে জানাইয়া দিই শাহজালাল বাবার বক্তরা ডাক দেয়া কই সঙ্গীরা ডাক দেয়া কই হুজুর গো এখানে নদী নাই লঞ্চ নাই গুদারা নাই কিভাবে নদী পার হবেন শাহজালাল বাবা কয় চিন্তার কারণ নাই আমার ব্যাগের ভিতরে একটা বাগের হরি বাগের সামরার নামাজের মুসল্লা আছে এইটা বের করে নিয়ে আসো কিসের সামরা আমরা রে বাগে খা বাঘ দেখলে আমরা তোমার কথা কোন পালাই আর বাবা শাহজালাল বাঘের সামরার মধ্যে নামাজ আদায় করে ওলির পার কত ওই নামাজের মুসল্লা দিয়া
সরু মানদী পার হয়া যখন আসছে ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে আযান হলো নামাজ হওয়ার পরে গুরু গোবিন্দর কানে এই খবর চলে গেছে ও বাবা আমার শাহজালাল বাবার কেরামতটা শোনাও নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়িরা এবার যে রাস্তা দিয়া হিন্দুরা চলাচল করে আমার শাহজালাল বাবা মুসল্লাদের মধ্যে এইভাবে বসে বৈশা এইভাবে তাকায় রইছে দেখেন শুধু এইভাবে নজর দিয়া তাকায় রইছে আর এদিক দিয়ে এইভাবে কুমাইচ্চা রাস্তা দিয়া হিন্দুরা চলাচল করে হিন্দুরা রাস্তা দিয়া চলে হাতে আর শাহজালাল বাবা এদিকে তাকায় রইছে একটা লোক যদি এখানে বসে থাকে আর আপনি যদি এদিক দিয়া যান আপনি তো ইচ্ছা করে হোক আর না হোক এই লোকটার দিকে আপনি তাকাইবেন নজর অবশ্যই করবে শাহজালাল বাবা এখানে বসে নামাজের মুসল্লাই বসা আর এই দিক দিয়ে হিন্দুরা চলে রে হিন্দুরা যখন শাহজালাল বাবার দিকে নজর পড়ে সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যায় দাওয়াত লাগে না দৃষ্টি শক্তিরা পড়লেই এটা ওলির পাওয়ার সবার লাগেন না আর আঙ্গ দেশে আছে বুম ফুড়া বুম কথা বলা না কথা বলে না ঠিক কিনা মাজার মাটি বেড়ে ভেঙ্গে ফেলবে আল্লাহ কই না মাজার ভাঙতো না তার আগে তোর পাও ভাঙবো মাজার ভাঙতো না তার আগে তুই জেলো যাইবি আমার কথা কোনো ঠিক কিনা কেন আল্লাহ কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি যারা আমার ওলির বিরুদ্ধে কথা বলবে ওলির সাথে দুশমনি করবে এদের সাথে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিলাম আহ বাতিজা আহ আমার কথা কোনো ঠিক কিনা আল্লাহর সাথে যুদ্ধ করার ফিলার আছে আছে বলে আরে আর যারা কোন ফিলার আছে আল্লাহর সাথে যুদ্ধ করেন না কোনো ফিলার আছে এ দেখেন শাহজালালের মাদারে বুম ফুটাইছে না মাদারে বুম ফুটাইছে না সত্যবারে বলে ফুটাইছিনি মাদারের একটা বালু উড়ছিনি কেল্লা শহীদের মাদারে বুম ফুটাইছে ফুটাইছে মানুষ মরছে কিন্তু একটা বালু উড়ছে না কেন জানেন আল্লাহ কইছে ওলিরা হলো আমার মাহফুজ বান্দা এরারে আমি আল্লাহর কুদরতের চাদর দিয়া সব সময় দাইকে হেফাজত করি আর আস্তে কোন সুবহানাল্লাহ সবাই মুসলমান হয় গুরু গোবিন্দর কাছে খবর গেছে কিও না হতেল দে ঘুমাও সব কালেমা পড়া লিতেছে কস কি কহ এই অবস্থা কো যুদ্ধের ডিক্লার দে আজ তো হানাইলাম শাহজালাল বাবার কাছে খবর গেছে বলে হুজুর যুদ্ধ হবে তো ঠিক আছে আমি প্রস্তুত আছি আরো জোরে আরো জোরে আরো জোরে শাহজালাল বাহ বাহ রে শাহ পড়ান বাহ বাহ রে একবার দেখা দাও আমারে কাঙ্গাল দুয়ারে খাড়া পাইতে তোমারে শাহজালাল বাহ বাহ রে শাহ পড়ান বাহ বাহ রে একবার দেখা দাও আমারে চিল্লায় কি বলবেন আল্লাহু আকবার এবার যুদ্ধ শুরু হয়ে গেল সারাদিন যুদ্ধ হয়ে গেল অনেকগুলি হিন্দুদের বিদুর্মীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো জীবিত জিন্দাদিগুলি অনেক জিন্দাদেরকে মুর্দা করে দেওয়া হলো ও আব্বা সন্ধ্যা হয়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে গেল পরের দিন সকালবেলা আবার যুদ্ধ হবে আমার শাহজালাল বাবা কয় গতকালকে যেইদিনে মারছিলাম ইডি পরের দিন জেতা হয়ে আবার আইসে যুদ্ধ করত গতকালকা যেগুলি মারা গেছে এগুলি আজকে আবার কি করতে হয়েছে ও মার্ডারে মারা লাইছে কালকা প্রেমের বিষে কইতাম নে না আপনারা কষ্ট পাইতেছেন দোয়া করে দেন হ্যাঁ হ্যাঁ করতে করত আর আধা ঘন্টা করে লেতাম হাসা হয় লাইলির প্রেমে পাগল গহিয়া মজনু গালাম আহাদার হইয়া গো বিষে প্রাণ যায় প্রেমের বিষে মুর্শিদ প্রেম যার হৃদে গহ ভরা তার দেহ কি যার হাইতে পারে গো মহারা
जान जाए प्रेमेर बिशे পরের দিন যারা গত দিন যারা মারা গিয়েছিল গত কালকে যারা মরছিল গত কালকে যারা যুদ্ধে এসে মারা গিয়েছিল আজকে এরা আবার জিন্দা হয়ে হাজির হয়ে গেছে আমার বাবা শাহজালাল মুজাররাদ ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাই ওই হযরতে গাউসে পাকের কাছে ফুল লাগায়া দিয়েছে অনেক লম্বা ঘটনা ছিল শেখ বুরহানউদ্দিন উনার ছেলেরে কিভাবে কিভাবে জবাই করা হয়েছিল ওই দিকে সব ছেড়ে দিলাম শুধু একটু তাসবিহ যাচ্ছি যেহেতু শাহজালাল বাবার শরণে মাহফিল শাহজালাল বাবা গাউসে পাকের কাছে বেলায়েতের ফুল লাগায়া দিয়া কয় মামা গো ও হুজুর গাউসে পাক হাকিকত বুঝলাম না গতকালকে যে ইডিরে মাইরা জাহান্নাম পাঠাইয়া দিলাম ইডি আজকে আবার জেতা হইয়া যুদ্ধ করার লাগি আইছে ও হুজুর এটা কেমনে এটার হাকিকত তো বুঝলাম না গাউসে পাক ডাক দিয়া কয় ও বাবা শাহজালাল এই গুরু গোবিন্দর বাড়ির অন্দর মহলে একটা পানির কূপ আছে এই অন্তর মহলে একটা পানির কূপ রয়েছে এই কূপের মধ্যে পানি আছে এই পানিটার মধ্যে জাদু রেখা আছে জাদু দেওয়া আছে এই জাদুর পানি যেই মরার গায়ে দিবে মরা জেতা হয়ে যা আল্লাহু আকবার বলুন মরার গায়ে পানি দিলে মরা কিও এই পানি দিয়া জেতা করছে এখন শাহজালাল বাবাই ডাক দেয়া তুই গাউসে পাক এখন তাইলে আমরা কি করব সারাদিন মারব পরের দিন আবার জেতাইব তাহলে যুদ্ধ কখন শেষ হবে কিভাবে আমরা এই দেশ স্বাধীন করব কিভাবে এই দেশে আবাদ করব আমার গাউসে পাক ডাক দেয়া তুই শাহজালাল গো বেশি কিছু করা লাগতো না একটা গোশতের টুকরা একটা গরুর গোশতের টুকরা যদি এই কূপের মধ্যে ফেলে দিতে পারো পানির জাদু থাকবে না পানির জাদু নিমিশে শেষ হয়ে যাবে একটা গরুর গোশতের মাংসের টুকরা যদি ফলাইতে পারো কিন্তু বড় ব্যাপার আছে একটা বলে কি ব্যাপার এই এই কূপের সূত্র দিক দিয়া 40 জন উলঙ্গ মহিলা আছে গেটের মধ্যে দারোয়ান আছে উলঙ্গ মহিলা দেওয়ার কারণ হলো মুসলমান কোনদিন উলঙ্গ নারী দেখলে সামনে যাবে না কথা বলেন ঠিক কিনা অথচ আমরা মুসলমান এখন উলঙ্গ দেখানে আমরা যাই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে আমার কথা কোনা করে চরিত্র খারাপ কথা বলে ঠিক কিনা আমার গাউসে পাক পরে যদি পানির কূপের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা ফলাইতে পারো গরুর গোস্তের টুকরা পানির জাদু শেষ হয়ে যাবে এবার শাহজালাল বাবা সকল আউলিয়ায়ে কেরাম সবাই মিলে মিশে এবার পরামর্শ সভা শুরু করলো ও সঙ্গীরা এই পানির কূপের জাদু যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ তো আমরা সাকসেস হতে পারবো না এই জাদুটা বন্ধ করতে হলে এই কূপের পানির মধ্যে এক টুকরা গুরুর গোস্তের টুকরা ফালাতে হবে যদি ফেলে দিতে পারো তাইলেই পানির পাওয়ার লেস হয়ে যাবে জাদু নিমিশে ধ্বংস হয়ে যাবে কে পারবা তবে এই কুফের চতুর্দিকে কয়জন আছে কয়জন আছে আরো জোরে কয়জন আছে নারীর কাছে যাইও নারী হইয়া সঙ্গের নাহায়া নারীর কাছে যাইও নারী হইয়া নারীর কাছে যাইও নারী হইয়া রঙ্গের নাহায়া নারীর কাছে যাইও নারী হইয়া চিল্লা এখন মার হাওয়া এটা আপনারা বুঝবেন না এটা বুঝবেন না এটা বুঝতে হলে অনেক উপরে দেখতে হইব আল্লাহ আকবার বলেন না রে আব্বা কয়জন আছে উলঙ্গ পরনে কাপড় কে পারবা বলো এবার সৈয়দ গেসুদার আসকল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাই দাঁড়ায়া কই হুজুর ও বাবা শাহজালাল যদি অনুমতি দেন আমি পারব ওই কূপের পানির মধ্যে গরুর গোস্তের টুকরা ফেলে দিতে বলে তোমার তো শখ আছে তুমি কি দেখবা না বলে হুজুর আগে অনুমতি দেবে অনুমতি দেওয়ার পরে দেখা যাবে কি হয় বলে ঠিক আছে তোমার অনুমতি দেওয়া হলো যেই মাত্র অনুমতি দেওয়া হলো আমার আমার গেসুদার আসকল্লা শহীদ একটা গোস্তের টুকরা একটা কাপড়ের মধ্যে কিংবা রুমালের মধ্যে এভাবে পেঁচায়া কোমরের মধ্যে
বাদ দিয়া গো নিজের হাতে তরবারির হাতে লয়া নিজের কল্লাটা কাইটা বাসায়া দিছে আল্লাহু আকবার নিজের কল্লাটা বাসায়া দিয়া এবার সামনের দিকে খোলা তরবারি লয়া পানির কূপের দিকে রওনা হয়েছে যেই মাত্র দারোয়ানের কাঁচা কাছে গেছে দারোয়ান ছায়াতে কেল্লা সারা বেড়ায় এত তো দারোয়ানের গোষ্ঠী গিলে জান মাসাল ফরজ তোমার চাদর দিছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ যেই মাত্র এখন দারোয়ান কাছে গেল রাস্তা কিলার না দরজা ক্লিয়ার হয়ে গেছে যেই মাত্র আরেকটু সামনে গেছে ৪০ জন ছায়া তো দেখলো কেল্লা সারা মানুষ এটা সেটা ফেতনি না জিন কে কইব বাপ ৪০ জন দূর মেরে চলে গেল কেল্লা শহীদ বলে রাস্তা ক্লিয়ার হয়ে গেল আমি আস্তে আস্তে করে গো ওই কুফে গিয়া গোস্তের টুকরা ফেলে দিলাম ফেলে দিয়ে আসার পরে এবার আমার শাহজালালের কদম মোবারক এসে পড়ে গেছে বাজানো আমি আমার কর্তব্য পালন করে এসেছি ও বাজার তবে আমার সময় বেশি নাই আমি এখনই চলে যাব বিদায় হয়ে এই কথা বইলা গেছো দারাজ কল্লা শহীদের প্রাণ পাখিরা শাহজালাল বাবার কদমে বিদায় হয়ে গেছে এবার যুদ্ধ শুরু হয়ে গেছে গো যুদ্ধ শুরু হয়ে গেছে রে এবার যখন মারা গেছে রাত্রের বেলায় না ফানি ডালে শেষ জালা জুরাই না জালা জুরাই না আমার জালা জুরাই না চিল্লাইয়া বলে আল্লাহু আকবার ফানি ডালে যেতাও না মরায় আর যেতাও না গুরগোবিন্দুর বই নিল জাদু কিন্তু বোন কি এখন বোন জাদু দান আর কি হে ওই ফানির মধ্যে জাদু দিছে এখন বই নিলে ডাক ডাক ভাই বলল ফানি ডালি কামনা ক শেষ বলে কি শেষ ক জাদু চলবে না তোমরা আমাকে বুঝাইব উত্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ চাঁদের প্রেমের কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রই আছে বালা হাই গো কে রই আছে বালা উপর উপর দেখতে বালা আমার ভিতর ফুইরা কালা আমি জানি গো দয়াল বাবার প্রেমের কত জ্বালা কথা বলে ঠিক কিনা দাদু আর এখন তো বাইক বোন এখন তো মেরা লাগবে কি করবো মেরে ফেলবে এখন কি করবো একটা জাদু দেও না একটা আর জাদু নাই বলে তাইলে কি মারা যাবো আমরা বলে এখন কিছু পারার নাই তবে আমার কাছে একটা বুদ্ধি আছে কি আছে আমার কাছে একটা বুদ্ধি আছে বলে কিসের বুদ্ধি ও বুদ্ধিটা হলো মুসলমান জীবনে কোনোদিন খাদ্য জিনিস নষ্ট দানা জিনিস কোনোদিন অপচয় করে না ও গুরুগোবিন্দ শুনো ভাই ওই খানা জিনিসের মধ্যে এদের উত্তম খাবার হলো ভাত এ গুরুগোবিন্দ হাজার হাজার মনের চাউলের ভাত রান্না করে যদি এই রাস্তার মধ্যে মাঠের মধ্যে ছিটিয়ে দিতে পারো তাইলে এইগুলি নষ্ট কইরা এরা কোনোদিন এখানে আসবে না পায়রায়া নষ্ট করবেও না আসবেও না আর যুদ্ধ এরা করতে পারবে না আমাদেরকে মারতেও পারবে না এইটা করতে পারো আর এই দিক দিয়া গুরু গোবিন্দ হাজার হাজার মনের চাউলের ভাত রান্না কইরা রাস্তার মধ্যে ছিটকায়া দিয়েছে রাস্তার মধ্যে ছিটায়া দিয়েছে এবার ভাত যখন ছিটায়া দিছে এখন তো আর এইগুলি আল্লাহর ওলিরা মুসলমানেরা নষ্ট করে আসতে পারে না পারায়া পারায় আসতে পারে না এবার শাহজালাল বাবা ফোন লাগাইছে গৌসে পাকের কাছে হুজুর গো ও হুজুর পানির জাদু শেষ হয়ে গেল এখন তো রাস্তার মধ্যে বাদ ছিটাইয়া দিছে এইগুলি নষ্ট করতে পারবো না এইগুলি ফারায়া যাইলে তো গুনাহ হবে এখন কি করব আমার আল্লাহর ওলি ডাক দিয়া কই শুনো হে এইগুলি পারায়া নষ্ট করার দরকার নাই বলে তাইলে আমরা কি করব আমি বাগদাদ থেকে হাজার গরিবে নামাজ আজমির থেকে হাজার হাজার কবুতর পাঠায়া দিলাম
আলাম ওই কবুতরে সব বাদায়া বিনাশে কইরা দিব এত কবুতর পাতায়া দিছে সব কবুতর আয়েশা বাদগুলি খেয়ে কবুতর একটা বাপের বেশি পায় নাই এতগুলি কবুতর পাঠায়া দিছে আওয়াজ করে বলেন না এখনো শাহজালাল বাবার দরবারে কবুতর আছে কিনা দেখতে কি সুন্দর জালাল জালালি কইতর কথা কথা ঠিক না দেখতে কি সুন্দর জালালের জালালি কবুতর কথা বলেন ঠিক না রে আব্বা আওয়াজ করে বলেন তাইলে সেই আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে নাই সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।